সালামু আলাইকুম, আমি আরিফ আশরাফ। আমার সাথে আছেন আজকে আমাদের অষ্টপ্রহর প্রজেক্টের সাইট ইঞ্জিনিয়ার, ওর নাম আশরাফ। তো আজকে আমরা অল্প করে কিউরিং নিয়ে কথা বলবো। তো আশরাফ ভাই, কিউরিং জিনিসটা আসলে কি? কিউরিং হলো আমরা যখন কোনো আরসিসি পোর্টফোন কাস্টিং করি, তো ওইটা সাথে যে পানি মিশ্রণ করে আমরা কাস্টিংটা করি, যে মর্টারটা হয় বা কনক্রিটটা হয়, ওই পানিটা যখন আমরা মিশ্রণ করি, ওই মিশ্রণের পরে ওই ভিতরে পানিটা যাতে বের হয়ে না যায়, আমার কনক্রিটটা আমার যে স্ট্রেন্থে আমরা ডিজাইন করছি ওই স্ট্রেন্থে আসার জন্য ওই পানিটাকে কনক্রিটের মধ্যে রাখতে হয়। এই জন্য আমরা বাহির থেকে কিউরিং করি, যাতে কলামের ভিতরে যে আমার যে পানিটা আমি মিশিয়েছি ওটা যাতে ভাষ্প হয়ে না চলে যায়। যখন ওই ভিতরের পানিটা ভাষ্প হয়ে চলে যাবে, সেই ক্ষেত্রে আমাদের কলামের স্ট্রেন্থে সে ফিরে আসতে পারবো না। ব্রিক ওয়ালের ক্ষেত্রে সেম, আমাদের ব্রিক ওয়ালে যে আমরা মোটর ইউজ করি, এই মোটরের একটা স্ট্রেন্থ লাগে। তো আমি পানি যখন মিশাই, সিমেন্ট বালির সাথে পানি মিশিয়েছি, ওই স্ট্রেন্থটা আসার জন্য ওইটাকে আমি কিউরিং করতেছি, যাতে আমার ওই মোটরের যে জয়েন্টটা ওইটা যাতে ভিজে থাকে, সে যাতে শুষ্ক না হয়ে যায়। শুষ্ক হয়ে গেলে তার ভিতরে যে পানিটা ওইটা বাষ্প হয়ে যাবে, তখন সে তার স্ট্রেন্থ আর ফিরে আসতে পারবে না। তো এইটার জন্য মূলত আমরা এইভাবে মূলত কিউরিং করা হয় এবং এটাই কিউরিং। কিউরিংটা হচ্ছে মূলত যে কোনো ধরনের কংক্রিটের, কংক্রিট মর্টার বা সিমেন্টের যে কোনো ফিনিশিংটাকে তার প্রপার স্ট্রেংথে ধরে রাখার জন্য বা ডিজাইন করা যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য রেগুলার পানি দিয়ে ভিজিয়ে রাখার একটি প্রসেস। কিউরিং যদি করা না হয় তাহলে ঢালাইয়ের সময় যে পানি বা মিক্সচার দেওয়া ছিল সেই পানিগুলো রৌদ্রে বা বাতাসে বিভিন্নভাবে পানিগুলো তখন বের হয়ে যায়। পানি বের হয়ে গেলে কংক্রিট তার প্রপার স্ট্রেংথে যেতে পারে না, কখনো কখনো ফেটে যায়। এবং প্রপার কিউরিং না হলে এটা এটা ওয়ান অফ দ্য মেইন রিজন ওয়ালে ড্যাম্প চলে আসতে পারে, যেহেতু স্ট্রেংথ থাকে না, এর ভেতরে প্রচুর পরিমাণে এয়ার গ্যাপ থেকে যায়। এই এয়ার গ্যাপের কারণে পরবর্তীতে সেখানে ড্যাম্পনেস তৈরি হয়। তো আশরাফ ভাই, আপনি একটু আমাদেরকে বলেন যে আমরা কোথায় কোথায় কিউরিং করি, কিউরিং যে করা হয় কোথায় কোথায় কিউরিং করা হয় এবং কোথায় কতদিন কিউরিং করতে হয়। কিউরিং নর্মালি আমাদের সমস্ত আরসিসি যে সারফেস গুলো হয়, আমাদের আরসিসি সমস্ত সারফেস কিউরিং করতে হয়। ব্রিকওয়ালের যে ব্রিকওয়াল হয় ওগুলো সারফেস কিউরিং করতে হয়। পাশাপাশি আমাদের যে ফ্লাস্টার গুলো হয়, ওই ফ্লাস্টার গুলো আমাদেরকে কিউরিং করতে হয়। মেবি আমাদের এমনকি টাইলস যখন করি, টাইলসের পরেও কিউরিং করতে হয়। অনেকে জানি না আমরা যে টাইলসের পরে কিউরিং করা লাগে, কিন্তু টাইলসের পরেও কমপক্ষে 7 দিন কিউরিং করা লাগে। তো আমাদের সমস্ত আরসিসি কনক্রিট যেগুলা, যেমন কলাম, ভীম, স্ল্যাব, ফুটিং, এগুলা নর্মালি আমাদের যে ইঞ্জিনিয়ারিং যে মেথড, ওইখানে 28 দিন কিউরিং করতে হয়। ইঞ্জিনিয়ার আমাদের যে ডিজাইন ইঞ্জিনিয়ারগণ, ওনারা সর্বনিম্ন 21 দিন কিউরিং করতে বলেন আমাদেরকে। আর ব্রিক ওয়ালের ক্ষেত্রে এবং ফ্লাস্টারের ক্ষেত্রে হইলো আমাদেরকে ওনারা 14 দিন সাজেস্ট করেন, সর্বনিম্ন 7 দিন যাতে কোনোভাবে কিউরিং মিস না হয় এটা ওনারা আমাদেরকে সাজেস্ট করেন। আর পাশাপাশি আমরা নর্মালি কিউরিং করে ব্রিক ওয়াল এবং ফ্লাস্টার যেগুলো হয় সেগুলো আমরা কাজ শেষ হওয়ার 24 ঘন্টা পর থেকে কিউরিং করি, সকাল, দুপুর, বিকাল, 3 বেলা। আমাদের মেইন নিয়ম হলো যে 24 ঘন্টা এটাকে ভিজিয়ে রাখা। তা আমাদের যেহেতু কাজ রানিং কাজ চলতে থাকে, একই ফ্লোরে কাজ করতেছে, আজকেও কাজ করছে, কালকেও কাজ করতেছে, সেক্ষেত্রে আমরা 3 টাইমে, যখন ওরা সকালে কাজ শুরু করার আগে একবার, লাঞ্চে যাওয়ার পরে একবার, এবং সন্ধ্যার সময় কাজ ছেড়ে দেওয়ার পরে আমরা আরেকবার, 3 বার কমপক্ষে কিউরিং করি। তো মূলত যতগুলো জায়গায় সিমেন্ট, বালি, কংক্রিট এই ধরনের জিনিস থাকবে সব জায়গায় কিউরিং এর প্রয়োজন আছে। তো এর ভেতরে পরে যত ধরনের ঢালাই, কলাম বলি, বিম বলি, স্ল্যাব বলি, যত ধরনের ঢালাই, সবগুলো ঢালাইতে কিউরিং করতে হয়। যখন আমরা ব্রিক ব্যবহার করি, 2 ব্রিকের মাঝে বন্ডিং এর জন্য যে মশলা ব্যবহার করা হয়, পয়েন্টিং ব্যবহার করা হয়, সেগুলোতে কিউরিং করতে হয়। এমনকি যখন টাইলস করি আমরা, টাইলসের পেছনেও কিন্তু প্রচুর পরিমাণে সিমেন্ট ব্যবহার করা হয়, তো এই মিক্সচারটিকেও কিউরিং করতে হয়, তা না হলে টাইলসও লুজ হয়ে যেতে পারে। তো যে কোনো জায়গাতেই সিমেন্ট ব্যবহার হোক বা কংক্রিট ব্যবহার হোক, সেটার প্রপার স্ট্রেংথের জন্য কিউরিং এর প্রয়োজন আছে। কিউরিং এর ডিউরেশন এক একটা এক এক রকম। সবচেয়ে লম্বা সময়ে কিউরিং করতে হয় কলাম, বিম এবং স্ল্যাবে, সে সমস্ত জায়গায়। মূলত আমাদের মূল টার্গেটটা থাকে এটা যেন ফুল টাইম ভেজা ভেজা থাকে, যার কারণে কলামে কিন্তু চট দিয়ে পেঁচানো হয়, পেঁচিয়ে সেটার উপর পানি দেওয়া হয়, যেন লং টাইম এটা ভেজা থাকে। এবং কলাম যেহেতু প্রাইমারি স্ট্রাকচার, এটা কিউরিং সবচেয়ে ভালোভাবে করতে হয়। পরবর্তী যেগুলো সেগুলোতেও সারাদিন ভিজিয়ে রাখতে হয়, তবে সারাদিন ভিজিয়ে রাখা বেশ কঠিন, কারণ প্রচুর পরিমাণে ওয়াল থাকে, যার কারণে দিনে 3 বার করে পানি দেওয়া হয়। আর কিউরিং যদি না করা হয় তাহলে কি কি ধরনের সমস্যা হতে পারে?
কিউরিং না করলে মেইনলি আমাদের স্ট্রেন্থ যেটা আমরা চোখে দেখি না নর্মালি টেস্ট করা ব্লাড টেস্ট করা আমরা যেটা রিপোর্ট পাই আমাদের কিউরিং না করার কারণে মেইন সমস্যা হবে আমাদের স্ট্রেন্থে আইসা বিগ প্রবলেম হবে বিশাল একটা সমস্যা হবে কারণ আমি আমার যে ডিজাইনার ডিজাইন করছেন উনি একটা স্ট্রেন্থে ডিজাইন করছেন এবং 28 দিন কিউরিং সাজেস্ট করছেন তো আমি যখন 28 দিন কিউরিং করব না ওই স্ট্রেন্থ কখন আসবে না ব্রিক ওয়ালের ক্ষেত্রে সেম আমরা যখন ব্রিক ওয়াল কিউরিং করি পাশাপাশি দুইটা ওয়াল একটা কিউরিং করি আর একটা কিউরিং না করি যেটা কিউরিং করছে ওইখানে আমি যখন হাতুড়ি দিয়ে আঘাত করবো বা হ্যামার দিয়ে আঘাত করবো তখন ওখান থেকে আগুনের মধ্যে বের হবে বা খুব মানে ধাতব শব্দ হবে আর যেটা আমি কিউরিং করি না ওইটা হালকা আঘাতে বা লাথি দিলে ওইটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এবং আমার যদি ফ্লাস্টার হয় সেই ক্ষেত্রে ফ্লাস্টারে হেয়ার ক্র্যাক চলে আসে ফ্লাস্টার প্রপারলি যদি আমি কিউরিং প্রপারলি না করি তো মূলত কিউরিং না করার কারণে দুই ধরনের প্রবলেম হয় এবং দুটো প্রবলেমই মেজর প্রবলেম প্রথম প্রবলেম হচ্ছে স্ট্রেংথের প্রবলেম তো ডিজাইন করা যে স্ট্রেংথ আমরা যদি কিউরিং না করি সেই স্ট্রেংথটা আসবে না এর মানে হচ্ছে কলাম যতটুকু লোড নিতে পারার কথা ততটুকু লোড নিতে পারবে না স্ল্যাব বা বিম যতটুকু লোড নিতে পারার কথা ততটুকু লোড নিতে পারবে না এমনকি আমাদের ব্রিক ওয়াল যেটা সেটাও এনাফ লোড নিতে পারবে না আর দ্বিতীয় যে সমস্যা হয় সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ক্র্যাক তৈরি হয় এমনকি আমরা এখন যে বিল্ডিং এ আছি এই বিল্ডিং এর দোতলাতেও কিউরিং এর সময় পানির পাম্প নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু প্রচুর পরিমাণে নর্মালের চেয়ে বেশি হেয়ার ক্র্যাক এসেছিল স্পেশালি যখন রেডিমিক্সে ঢালাই করা হয় তখন এই বিষয়টা অনেক বেশি ক্রুশিয়াল কারণ সেখানে কেমিক্যাল থাকে খুব দ্রুত জিনিসটাকে শুকিয়ে দেওয়ার জন্য আর যখন ক্র্যাক হবে তখন কিন্তু অনেক বড় বড় প্রবলেম হয় যেমন বিল্ডিং এর ছাদের যে ফ্লোরটা সেটা যদি ক্র্যাক তৈরি হয় তাহলে ছাদে বৃষ্টির পানিগুলো নিচতলায় চলে আসবে ওয়ালে যদি ক্র্যাক তৈরি হয় তাহলে বাইরের পানি ভিতরে চলে আসবে প্লাস্টারের সময় যদি কিউরিং করা না হয় তাহলে কিন্তু প্লাস্টারটা তখন ভিজে যাবে বা প্লাস্টার খুলে খুলে পড়বে আর টাইলসের সময় যদি টাইলসের পেছনে কিউরিং না করা হয় ঠিকমতো তাহলে বিভিন্ন সময় আমরা দেখি টাইলস গুলো খুলে খুলে পড়ে যায় খুব অল্প প্রেসারে বা এমনি এমনি আমরা টাইলস খুলে যেতে দেখি তো কিউরিং নিয়ে এতটুকুই কিউরিং নিয়ে আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে আপনারা মেসেজ করতে পারেন আর এই ধরনের ভিডিও যদি আরো দেখতে চান তাহলে আপনারা যদি ইউটিউবে থেকে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন আর যদি ফেসবুকে থেকে থাকেন তাহলে ফলো এবং লাইক দিয়ে আমাদের সাথে থাকুন